আজকাল ফ্লিপকার্ট মিশো আমাজন সবকিছুরই পার্সেল টাইমের আগেই চলে আসছে। এখন এসছে পার্সেল দিতে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে মনের মাথায় দিয়ে পার্সেল দিতে হবে। যাই পার্সেল নিয়ে আসি। পার্সেল এসে গেছে, এটা নিয়ে শর্টস তৈরি করব। দুটো গেঞ্জি এসেছে। এই যে গরমে গিয়ে পার্সেল নিয়ে এলাম, অনেক আগে ডেলিভারি দিয়ে দিয়েছে। এবার সব সময় বাড়িতে ক্যাশ থাকে না, তো সেই কারণে দেখলাম লাকিলি ছিল। আর মনে মনে আজকে ভাবছিলাম যে টাকা তুলতে হবে, তো যাই হোক চলে এসেছে। কি এসেছে আমি শর্টসে শেয়ার করব, বা তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও আনার ইচ্ছা আছে, তো সেটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তোমার চ্যানেলে দেখতে পাবে আর শর্টসও দেখতে পাবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে এডিটিংয়ের কাজ ছিল, আর সারা সপ্তাহের যে আমার যোগার যে পেজটা, যোগা বা ফিটনেসের যে পেজটা রয়েছে উপাসনা ফিট বলে, ওই পেজের কিছু কন্টেন্ট শ্যুট করার ছিল, সেগুলো করলাম, এডিট করলাম, শিডিউল করলাম, সব কিছু করলাম, করে টোরে এখন একটু মাথায় অয়েলিং করব। বিকজ সারা সপ্তাহে হয় না, অয়েলিং করে শ্যাম্পু করব, শ্যাম্পু করে লাঞ্চ করে দেন সরি পুজো করব, দেন লাঞ্চ করব, দেন ব্রেস্ট নিয়ে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, এক্সাইটিং একটা জায়গা, খবর পেয়েছি এবং খুব ভালো লাগবে আশা করছি, তো শেয়ার করবো। তো চলো এখন ভালো করে মাথায় তেল দিয়ে নিই। এই যে নারকোল তেল নিয়ে নিয়েছি, নারকোল তেলই নিয়েছি শুধু আর কিচ্ছু না। এবার এটাকে অ্যাপ্লাই করব, আর একটুখানি গরম করে নিলে ভালো হয়, বাট আমি আর গরম করছি না, তো এটা অ্যাপ্লাই করবো এবার। মাথায় অয়েলিং করা কিন্তু উইকে এক থেকে দুবার খুব ইম্পর্টেন্ট, মানে চুলের তো পুষ্টিটা দিতে হবে, তো মাথা অয়েলিং করলে মাথাটাও ঠান্ডা থাকে। অনেকে বলবে যে গরমে চ্যাপচ্যাপে, বাট দেখো হেয়ার এর হেলথটাও কিন্তু তোমাকে দেখতে হবে, তো ভালো করে অয়েলিং করাটা জরুরি। আমি পেছনে ঘুরে গিয়ে করি, আমার মনে হয় এটাই বেটার হবে। তো ভালো করে মাথার ভেতরগুলো, তারপরে ভালো করে অয়েলিং করছি। এমনিতে আমার অয়েলিং করা একদমই পছন্দ না, মানুষকেও পছন্দ নয়, আবার চুলেও পছন্দ নয়, কিন্তু চুলটার অবস্থাটাও আমাকে তো দেখতে হবে, খুব খারাপ হয়ে যাচ্ছে, কয়েকদিন পরেই স্পা করাতে হবে গিয়ে। ভেবেছিলাম স্মুদিং করা 6 মাসের মধ্যে করা, মানে 6 মাস পর করাবো, কিন্তু আমার মনে হয় না আমি রাখতে পারবো, কারণ একদমই না আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো নেওয়া হয় না, অত সময় হয় না, আর কোনো কিছু প্রোডাক্ট আমি ইউজও করি না, শুধু শ্যাম্পুটা ছাড়া। আমি শ্যাম্পুটা দেখাবো একদিনকে, বা আজকেও দেখাতে পারি, অলরেডি অনেক তো দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি, চুল উঠছে কিনা দেখি, না বেশি চুল উঠছে না। আমি একটা জিনিস দেখেছি যে হেয়ার অয়েলিং করলে না অনেক গ্লো করে মুখটা, তো চলো ভালো করে মাথায় মেখে নিই। মাথায় যদি কেউ একটু এভাবে মাসাজ করে দিত, কি যে আরাম লাগতো, কি বলবো, খুবই আরাম লাগতো, কিন্তু কি আর করা যাবে, দর দর করে ঘামছি দেখো, শুধু পুরো জায়গাগুলোতে মানে একদম জল পড়ছে। এখন বলছে নাকি 4-5 দিন লু বইবে। তেলটা মেখে একটু রাখলে ভালো হয়, না রাখলে মানে রাখাটাই ভালো। মাথার মাঝখানে একটু তেল দিই, কারণ আমার একটু মাথা গরম হয়ে যায় আস্তে আস্তে। চলো মোটামুটি ডান, চুলটাকে এবার বেঁধে অয়েলিং ডান। এই যে দেখছো চাপচাপে করে মাথায় তেল মেখে নিয়েছি, এবার একটু 5 মিনিটস বসে স্নান করতে চলে যাবো। একটু লেট করলে চলবে না, এভরি ডে আমি যত সকালে উঠি না কেন লেট হবেই, আমার লেট হবেই, শুধু এই যে মানে যে কোনো ক্ষেত্রে আমি সবসময় লেট, অলওয়েজ লেট, আমি লেট লতি, ঠিক আছে। তো স্কিনের অবস্থা আমার মোটামুটি, এই যে এখানে একটা মশা কামড়েছে, ঠিক আছে, তারপরে এখানে একটা ব্রণও হয়েছে, মেবি এটা পিরিয়ডের কারণে হয়েছে, পিরিয়ড হওয়ার আগে হয়, একটা ব্রণ হয়েছে, এখানে একটা ব্রণ হয়েছে, আর কি হয়েছে এইখানে একটু অ্যাকনে হয়েছে, এর জন্য প্রচুর জল খেতে হবে, একটু জল খেয়ে নিই। আমি এখন বোতলে জল খাই না, আমার একটা কাঁসার গ্লাস আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট 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 ওয়েট, এই যে এই গ্লাসটা ছোটোবেলার গ্লাস, আমি এটাতে জল খাই, বসে বসে জল খাই, প্রচুর জল খাই, চেষ্টা করি প্রচুর খাওয়ার, তো ওই আর কি, তো এটাতেই খাই, এখন একটু জল খাবো, বসবো, দেন স্নান যাবো। দেখো বসে বসে এই ছোলাটা আমি আর শেষ করতে পারলাম না, সকাল থেকে খেয়েই যাচ্ছি, ছোলা চিবোচ্ছে আর এডিট করছি, ছোলা চিবোচ্ছে আর এডিট করছি, শেষ আর করতে পারলাম না। ভালো করে দেখো কয়েকটা এখনো আছে, আমাকে দুপুরের মধ্যে এটা শেষ করতে হবে, নয়তো আমার কপালে দুঃখ আছে। স্নান করা ডান, পুজো করাও ডান, সুপার স্নান করা ডান, পুজো করা ডান, এখন আমি সুপার ফ্রেশ হয়ে গেছি,
দেখতে পাচ্ছ, কিন্তু এই ব্রণ দুটো আমার জীবন থেকে ওরা মনে হয় যাবে না। ওরা আমাকে খুব ভালোবেসে ফেলেছে, ওরা আমার মধ্যেই থাকবে, থাকুক, কোনো ডিস্টার্ব করবো না। কিন্তু আমার স্নান করা ডান, এবার পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, লাঞ্চটা করে আসি। আজকের মেনু হচ্ছে খুবই হালকা পাতলা, ভাত আলু ভাতে পোস্ত বাটা, আলু পেঁয়াজ ভাজা, আর ওদিকে হচ্ছে আম, কারণ রবিবার সন্ধ্যাবেলাটা স্পাইসি খাবার খাওয়া হয়ে যায়, তো লাঞ্চটা খুব হালকা খাবার রয়েছে। রবিবার অ্যাজ ইউজুয়াল বেরোনোর থাকে, বেরোবই, একটা জিনিস ট্রাই করার আছে। আর আকাশের অবস্থা প্রথমে খুব মেঘলা ছিল, তো এখন ক্লিয়ার হয়ে গেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, একদম গরমের থেকে এটা একটু স্বস্তি। যাই হোক, বেরোই। আমরা এখন কোথায় আছি সুমন বলো, ডিরেকশনটা দাও। আমরা এখন মগরা রাস্তার দিকে যাচ্ছি, আমরা মেইন যাব রামকৃষ্ণ সিনেমলটা একটু পেরিয়ে, ওইখানে দারুণ চা বানায়, যদি কেউ অন্যরকম, মানে মোষের দুধের চা বানায় ওখানে, মানে মারাত্মক লেভেলের কোয়ালিটি চায়। যদি কেউ ব্যান্ডেল থেকে আসে তাহলে ব্যান্ডেল থেকে তাহলে এই রোডই ধরতে হবে, মগরা রোড ধরতে হবে, হ্যাঁ ব্যান্ডেল থেকে। আর যদি লোকাল রোড ধরে তাহলে চুচুড়ো ত্রিবেণী থেকে ঘুরে আপনার ত্রিবেণী থেকে ঢুকতে হবে। আচ্ছা, তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, আর খুব গাড়ি নিয়ে এলে তো একদম বিন্দাস যাওয়া যাবে। আজকে বিকেলবেলা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু সেই প্ল্যান ক্যান্সেল করে 6-7 কিলোমিটার স্কুটিতে, মানে বাঙালির কি টান, মানে চায়ের প্রতি, যে আমরা স্কুটি করে চলে এসেছি চা খেতে। এটা হচ্ছে মগরা SBF সিনেমা হলের পাশেই, অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না। তো বাইকে আসলেও রাস্তাটা খুবই ইজি, আমি অলরেডি ব্লগে বলেছি, আর চাটা অসম করে, এখানে প্রচুর ভিড় হয়। আর আজ থেকে হচ্ছে না, মানে আমরা অনেক বছর ধরেই খাচ্ছি, তো মানে ভিডিওতে তো বলা সম্ভব না, বাট দুর্দান্ত। খেয়ে এসো বাড়িতে, এসে অ্যাজ ইউজুয়াল লিকার চা চাই, তো এটা খাবো এখন। লিকার চা খেয়ে বেরোবো কিছু কাজে, রক্স অ্যান্ড অল কিছু কাজ রয়েছে, আর একটু আইসক্রিম খেতে দাও। জেরক্স করে এসে বাড়ি ঢুকতে ঢুকতে জিমে গেছিলাম একটুখানি, তো পুরো 10টা বাজলো, তারপরে আজকে মাটন ছিল, খেলাম। একটা খুব বড় চিন্তা মাথা থেকে নামলো, কারণ আমি শেয়ার করিনি আমার প্যান কার্ডটা হারিয়ে গেছিলো, তো ফাইনালি ওটা পেয়েছো, ওই জন্যই ওগুলো জেরক্স করলাম আর কি, জেরক্স করে রেখে দিলাম বেশি করে, তো হেডেকটা ক্লিয়ার হলো। আজকের মতো এইটুকুই, দিনটা ভালো কাটলো, রবিবারটা রবিবারের মতোই কাটলো, কিন্তু গরমটা কমলো না। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।